আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি সকালবেলা স্বামীকে স্কুলে দিয়ে বাসায় এসে হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন ঘরের সব কিছু আমি আজ লন্ড্রি করব। আমরা দুজনেই যাব যেদিন আসলে ঘরের সব লন্ড্রি করা হয়, শাওয়ার কার্টেন থেকে শুরু করে বিছানার চাদর যখন অনেক বেশি জমে যায় তখন আমরা দুজনে একসাথে লন্ড্রি করে আসি, কারণ এত বেশি আসলে লন্ড্রিতে দিয়ে আসা যায় না, যায় অবশ্য কারণ এগুলোতে দেখা যায় অনেক বেশি টাকা চলে আসে যখন ওদেরকে দিয়ে করানো হয়। শুধু আমাদের আর কি তিনজনের কাপড় চোপড়টাই আমরা সবসময় ড্রপ করি। তো যাই হোক, আমি এখন এগুলো সব গুছিয়ে নিব, আর দেখা যায় যেদিন আমার ঘরের সব কিছু একদম লন্ড্রি করতে হয় সেদিন লন্ড্রিতে অনেক সময় স্পেন্ড করতে হয়, আর এরপরে আরও কিছু যেসব কাজ থাকে সেগুলো সেরে নিতে নিতে প্রায় দিনটা পুরোই চলে যায়, আর সেই দিনটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে যাচ্ছি।
এখন সকাল 10:30 বাজে, তো আমরা লন্ড্রি করতে চলে এসেছি। এগুলো ধুয়ে, কাপড়গুলো ধুয়ে শুকিয়ে ভাঁজ করে শেষ করতে করতে কয়টা বাজে দেখা যাক। কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে এখন দুজনে বসে আছি, ওয়েট করছি কফি টাইম আর কি। কফি টাইমটা শেষ হলে একটু বাইরে এসেছি আমরা, গাড়ির ভেতরটা ক্লিন করছে সামির ড্যাডি। আর দেখা যায় যেদিন আসলে লন্ড্রি করতে আসা হয় এত বেশি সময় লাগে যে সময়টা কাটতেই চায় না, তখন মাঝে মাঝে আসলে আমরা যখন রাতে আর কি লন্ড্রিটা করতে আসি, বেশিরভাগ সময় দেখা যায় রাতেই আসা হয়, আর মাঝে মাঝে এরকম দিনের বেলায় আসা হয়। আর এখন তো টাইম একদমই সম্পূর্ণ অন্যরকম, সামিকে স্কুলে দেওয়ার পর থেকে এখন সব কিছু একটু দিনের বেলায় করা হয়, কারণ রাতের বেলা আগের মতো ভাবে আর সময়টা হয় না, কারণ সামিকে আর্লি বেডে দিতে হয় এই আর কি। তো যাই হোক, তখন রাতে এলে দেখা যেত যে আমরা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে মাঝে মাঝে একটু ঘুরে ফিরে বাইরে, এরপরে আবার এসে কাপড় শুকাতে দিয়ে আবার বের হতাম, এরকম ছিল। আর এখন তো এখানেই আর কি টাইমটা পাস করতে হয়। কাপড়গুলো ভাঁজ করতে করতে 2:15 মতো বেজে গিয়েছে, তো এখন স্বামীকে পিক আপ করতে হবে ওর স্কুল থেকে, আর ওখান থেকে মাত্র 3 মিনিট পথ গাড়িতে এলে, যে কারণে কোনো চিন্তা ছিল না। এখন ওকে পিক আপ করে আবার হচ্ছে ডক্টরের কাছে যাব, আজ ওর ডক্টর আছে। বলেছিলাম যে ওর ঠান্ডা লেগেছে, তো যে কারণে 4 দিনের মতো স্কুলে যেতে পারেনি, আর এই জন্য স্কুলে ডক্টরস নোট লাগবে, সেটা আনতেই যাব। আর সেই সুযোগে আবার স্বামীকে একটু দেখিয়েও আনবো। তো চলে এসেছি আমরা অলরেডি স্বামীর স্কুলে, এখন ওকে পিক আপ করে ডক্টরের কাছে যাব। তো স্বামীকে নিয়ে আমরা এখন ডক্টরের কাছে চলে এসেছি। স্বামীর ডক্টর ছিল 2:30-এর সময়, তো আজ কিন্তু পুরোটা সময় এরকম শুধু দৌড়ের উপরই থাকতে হয়েছে। জি বলো। ওয়ানা গো আউটসাইড? ইয়া, ইটস কোল্ড আউটসাইড মা। আমার এই যে ভয়েস দেওয়া শেষ হোক, তারপরে। ওকে ওকে, আচ্ছা। আচ্ছা, ক্লোজ দ্য ডোর। ভয়েসটা দেওয়ার সময় আসলে স্বামী চলে এলো। তো যাই হোক, আমরা
ডক্টরের ওখানে শেষ করে মেডিসিন নিয়ে আসতে আসতে প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে। আর খাবার খেতে এসে যে অবস্থা হয়েছে কি আর বলবো, এরকম আসলে কখনো এক্সপিরিয়েন্স হয়নি আমার। খুবই খারাপ অবস্থা গিয়েছে সেদিন, আমার অনেক ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে বাসায় যে বেড়ে খেতে হবে তার চেয়ে বাইরেই খেয়ে যাই। আর বাঙালি একটা রেস্টুরেন্টে ঢুকি হিল সাইডে, আসলে সবসময় যাই, বাট ওদের সার্ভিস এখন এতটা খারাপ হয়ে গিয়েছে, আমি নামটা আর বলতে চাই না। ওখানে আগে যারা কাজ করতো তারা অনেক কি আর কি এখন আর দেখা যায় না, হয়তো কাজ ছেড়ে দিয়েছে। এখন নতুন যারা, ওরা খুব একটা ভালো সার্ভিসও দিচ্ছে না। আর হচ্ছে ভাত, ভাতের যে অবস্থা কি বলবো, আমাদের তরকারির সাথে করলা ভাজিও ছিল, সেটা প্রায় অনেকক্ষণ পরে দিল, আর ভাত দিল, ভাত তো আর কি এত চাল চাল ছিল যে চাবানোর মতো অবস্থা ছিল না এরকম। তো এরপরে আমরা আর ভাতটা খেতে পারি না, না খেয়ে বাটি করে সব তরকারি নিয়ে আসি যে বাসায় এসে খাবো। বাসায় আসতে আসতে কিন্তু সন্ধ্যা, কারণ এখন সন্ধ্যাটা একটু আর্লি হয়ে যায়, 6:30 বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। আর কোনো রকমের খেয়ে আমি সাথে সাথে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছিলাম, কার্টেনগুলো লাগিয়ে পিলো কভারগুলো লাগিয়ে নিয়েছি, এরপরে বেডশিট বিছিয়ে বেডটাও রেডি করতে হবে, কারণ একটু তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছিলাম, কারণ স্বামীকে টাইমলি বেডে দিতে হবে, আর না হলে আবার সকাল সকাল উঠতে পারবে না, পরের দিন স্কুল আছে যে কারণে। তো খাওয়া দাওয়ার পরে দেখা গিয়েছে যে আমি একটু রেস্টও নিতে পারিনি। তো দেখতেই পেয়েছেন যে পুরো দিনটা কিভাবে কেটে গেল, শুধু ওয়েট করতে করতেই, কিন্তু লন্ড্রিতে যে যেমন ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ, আবার ডক্টরের কাছে যখন যাই তখন তো সময়ের কোনো আর হিসেবেই থাকে না, এত সময় লাগে ওখানে। খুবই আসলে এই দিনগুলো খুবই খারাপ যায় বলতে গেলে, অনেক খারাপ লাগে, কারণ ওয়েট করতে কারোই ভালো লাগে না, শুধু ডক্টরের না, ইভেন যখন ফার্মেসিতে যাওয়া হয় তখনও কিন্তু অনেক অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক সময়, সব সময় না, অনেক সময় ওয়েট করতে হয়। তো আজ আমরা অনেক ওয়েট করেছি ওখানেও, সত্যি ব্যাড লাক ছিল মনে হয় আজ আমাদের সব কিছুর ক্ষেত্রেই। তো যাই হোক, স্বামীকে বেডে দেওয়ার আগে আর কি ওকে একটু ফ্রেশ করে নিব, বাট সে তার আগেই বেডে চলে এসছে, কারণ ওর 7:30 বাজলেই অনেক ঘুম পায়, হয়তো নিচ থেকেই চলে আসে। তো এরপরে ওকে আমি আবার ফ্রেশ করে দিয়ে জাস্ট একটু মিল্ক দিয়ে দিয়েছি, ও নিজে নিজে খেয়ে নিচ্ছে, আর এখন ঘুমাবে। স্কুল শুরু করার পর থেকেই স্বামী এত টায়ার্ড থাকে যে বেডে গেলেই 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায়, যেখানে আগে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত ওকে ঘুম পাড়াতে, এখন আর সময় লাগে না। তো স্বামী ঘুমিয়ে পড়ার পরে আমার এডিট করা বাকি ছিল, সেগুলো করে নিচ্ছি। তো এই তো দেখতেই পেয়েছেন আমার সারা দিনটা আজ কীভাবে কেটেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সবসময়ের মতো অনেক 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 ভালো থাকুন, কথা হবে অন্য কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।